এখন আমরা দুজনে এখন রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি মাঠের ধার দিয়ে হাঁটতে। তো সবাইকে জানে শুভ বিকেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো এখন আমরা গুটি গুটি পাই এখন হাঁটতে হাঁটতে যাব। আজ আমি ওকে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম, বলো তুই আজকে আয়। তো এই সবেমাত্র লাইভ এন্ড করলাম আর ব্লগটা স্টার্ট করলাম। তো চলো কি কি করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, মাঠে প্রচুর কলমি শাক বলে মেবি এগুলোকে, হয়তো কলমি শাক হয়েছে। আর এই পাশে কিন্তু গাবার মধ্যে প্রচুর কচু শাক হয়েছে, কিন্তু এমন জায়গায় হয়েছে না, মানে এখান থেকে তুলে নিয়ে যায় মুশকিল। আর তোমাদের ওখানে আঙুল দিয়ে দেখাচ্ছিলাম, একটা সময় এখানে এত ধান হয়েছিল, পুরো একদম সোনালি সোনালি ভরেছিল, মাঠটা আরও বেশি ভালো লাগছিল। আর আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে যাই, তো আমরা দুই বান্ধবী মিলেই যাই। তো সম্পর্কে আমার দিদি হচ্ছে, বান্ধবীও হচ্ছে। তো এই রাস্তাটা খুবই সুন্দর, খুব চুপচাপ নিরিবিলি শান্ত একটা মনোরম একটা পরিবেশ, সাথে প্রকৃতির এত সুন্দর অপূর্ব একটা দৃশ্য, সত্যিই খুব ভালো লাগে আর মন খুব জড়িয়ে যায়। আর সূর্যটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, যেটা অসাধারণ লাগছিল। তারপর আমি আর বান্ধবী সিঙ্গারা খেয়েছিলাম, যেটা অতি জঘন্য খেতে ছিল। একটা আশায় কিনতে গেছিলাম যে গরম গরম হবে, বাট পুরোটাই নষ্ট ছিল, জাস্ট বাজে, তো মুখটা পুরো নষ্ট হয়ে গেল। তারপর বাড়ি এলাম, তো মা বললো যে যা একটু সেভেন আপ নিয়ে আয়, আর এত গরম পড়েছে, মানে শুধু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে। বাট আমার গলার জন্য আমাকে ডক্টর পুরোপুরি নিষেধ করেছে, ঠান্ডা থেকে পুরোপুরি অ্যাভয়েড করতে বলেছে। বাট কি করব বলো, খেতে তো হবেই, এত গরম পড়েছে, গরমের হাত থেকে বাঁচার জন্য তো একটু কিছু ঠান্ডা তো মনে হতেই পারে, তাই না? তো ঠিক আছে, একদিনের জন্য, একদিন দুদিন একটু মাপ দিতেই হবে, খেতে তো ইচ্ছা করে, কিছু করার নেই। তো এখানে আমার জন্য আর মায়ের জন্য আমি নিয়ে নিচ্ছি একটু সেভেন আপ, অল্প করেই নিয়ে নিয়েছি। আমি একটু কিছুক্ষণ রেখেছিলাম, গরম একটু ঠান্ডা ভাবটা কেটেছে, তারপরে খেয়েছি। গরমকালে ঠান্ডা জিনিস পড়লে সত্যিই মনটা জুড়িয়ে যায়। তো যাই হোক, এই যে এখানে দু গ্লাস নিয়ে নিয়েছি। সেভেন আপ খেতে আমার খুব ভালো লাগে, থামস আপের থেকে সেভেন আপটা বেশি ভালো লাগে। তো তারপরে মা বলছিল যে একটু মুখরোচক কিছু নিয়ে আসছে, তো এখানে আমি ডায়েট চিড়ে ভাজাটা নিয়ে এসেছি। তারপরে বাবা এখানে গ্রসারি নিয়ে এসেছে, এখানে নিয়ে এসেছে চানাচুর। তো চানাচুরটাই পড়ছিলাম, মোগলাই চানাচুর, উদয় শঙ্কর চানাচুর। চানাচুরটা খুব সুন্দর টেস্ট, তোমরা যদি কেনো তো এই চানাচুরটা কিন্তু কিনতে পারো, খুব ভালো টেস্ট, না খুব ঝাল না খুব মিষ্টি, তো ভালো, বেশ খেতে খুবই ভালো। আমরা এটাই খাই আর এটাই নিই। আর এখানে একটা থিঙ্ক বিস্কুট নিয়ে এসেছে, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, নিউট্রি চয়েস থিঙ্ক বিস্কুট। আর সাথে নিয়ে এসেছে এই যে, এটা হচ্ছে নববর্ষের নেমন্তন্ন কার্ড, তো যে দোকান থেকে জিনিসপত্র নেয় সেখানকার নেমন্তন্নের কার্ড। আর এই যে একটা চাউমিনের প্যাকেট নিয়ে চলে এসেছে বান্ডিল। আর একটা এই যে নেহার একটা কোকোনাট অয়েল নিয়ে এসেছে, যেটা মাখি আমি, তো আমি নেহার কোকোনাট অয়েলটা ইউজ করি। আর এখানে একটা চাউমিনের প্যাকেট, আর একটা বাবার জন্য একটা হেয়ার কালার নিয়ে এসেছে। তো এই টুকিটাকি কিছু গ্রসারি কিনেছে। আর এইদিকে নিয়ে চলে এসেছে ফরচুনের সোয়াবিনের প্যাকেট, তো 25% এক্সট্রা সোয়াবিন। এই সোয়াবিনের ফরচুনের প্রতিটা জিনিস কিন্তু খুবই ভালো হয়। তো ফরচুনের আমরা ফরচুনের তেল বলো, ফরচুনের সোয়াবিন বলো, ফরচুনটা ইউজ করি। আর এখানে সানরাইজের তড়কা মশলা নিয়ে এসেছে, তড়কা মেবি কোনো খাবারে স্বাদ আনার জন্য, মানে এটা করা যেতেই পারে, এটা কোনো। আর এখানে নিয়ে এসেছে জিরা, জিরা গুঁড়োর প্যাকেট। আর এখানে নিয়ে এসেছে সাদা তেল, ফরচুনের সানলাইটের সাদা তেল। তো চলো, আজকে ব্লগটা ছোটোই দিলাম, কেমন লাগলো কমেন্টসে বলো। তো টুকিটাকি গ্রসারি শেয়ার করলাম, এবার চলো রাতের খাবার কী আছে দেখা যাক। এখানে আছে রুটি, আর এখানে আছে আলু টমেটো লঙ্কা বড়ি দিয়ে একটা ছোকার তরকারি। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।